আপনার আমি কর্মচারী দেখে আপনার বাপ মা তুলে বকাবাজি পারবেন, আমার বকাবাজি করবেন, আপনি কি শুরু করছেন? চার বছরের মধ্যে তিন বছর তো ঠিকই মনে করেন, আমার সুন্দর করে বেতন দিলেন মাসের 10 তারিখ থেকে 10 তারিখে। আচ্ছা আপনার 3 বছর যাওয়ার পরে যে 1 বছর ধরে আপনি কি শুরু করছেন? ঠিকভাবে বেতন দেন না, ঠিকভাবে আমার সাথে ব্যবহার করেন না, খারাপ খারাপ ব্যবহার, এটা কি শুরু করছেন আপনি? এই যে হোন, তুই যে খালি বেতন বেতন করস, কয় টাকা যে বাকি খাইছিস তার তো হিসাব আছে? বাকি খাইছি? আপনি তো বেতন শেষে মাস শেষে কাটেন না আপনি, আমি আমার মন নাই। এই 1 বছর ধরে আপনি টাকা দেন না, দেখেন যে খাতাটার ভিতরে দেখেন আপনি, এই যে খাতাটা, এই খাতাটার ভিতরে 1 বছর ধরে এই যে সাথীর কোনো নামই নাই, আর এই যে দেন 34,792 টাকা। তারে কইছি যে দোকানের সামনে এই মানুষের সামনে উল্লেখ করতে, তুই ওই কথা তুই উল্লেখ করছিস কইরা আমি আমার দামি বুঝো। আপনি বুঝবেন, আমার তো বেতন ঠিকভাবে পাই না, তাহলে আপনি যে এই যে 1 বছর ধরে যে ঠিকভাবে বেতন দেন না, এই মাসের টাকা 3 মাস পরে দেন, 3 মাসের টাকা 6 মাস পরে দেন, আপনি কি শুরু করছেন? তোর কথা বাতে দিছো। হ্যাঁ কাম কর কাম কর, ফোনের আর কথা কই, আজকের পর থেকে মেয়ে হোক ছেলে হোক বুড়া হোক আর যাই হোক একটা টাকা বাকি দিবেন না, কিন্তু কই দিলাম। আচ্ছা এই দোকানটা কি আমার না তোর না তোর বাপের? আর আপনি বুঝতে পারছেন না কেন নাকি দোকান আপনার, কিন্তু আমি তো এই দোকানে চাকরি করি, আমার তো দায়িত্ব আছে। দোকান আমি জেনেছি এরকম তোর বাপের। আচ্ছা দোকান আপনার মানলাম, কিন্তু আমরা বেতনটা দেন না কেন নাকি? হ্যাঁ আমার বেতন বাকি ওই যে বুঝাইছে। হ্যাঁ তুমি ভাই, হ্যাঁ মহিলা মেশেরে একটা দেন না, পাগল হয়েছেন নাকি? আপনি তো 10,000 দোয়া না দিলে করে হারাবেন আর 3 মাসে ধরেন। আচ্ছা টিপু একটা কথা কই, আমি কি তোমার দোকানে দেহাতা জিনিস কেন নয় বাহিয়ে পড়ছে তাহলে দেখাম আমি বুঝো মারিয়া না তুমি আমার জান পা, তুমি আমার এত ভালোবাসা দেখে তো তোমার দোকানে আহি আমি লাল রাতে লাল ভালো। আরে এই বেড়ি তো দেখা যায় এবারে এই সাজিতে তো জীবনটা গো। হ্যাঁ এই যে এটা সুন্দর খেতে পাই খেতে খেতে পাইতে যান, এই যে আপনি এটা কথা কই, আপনার কি বরাদ্দ নাই একটা নেসুর দাম হলে 20 টাকা? এই 20 টাকা যদি বেসেন এটা ব্যবসায় ঘাটতি পড়বো না? টিপু তোমার একটা কথা কই, শোনো আমার কাছ থেকে 36,000 টাকা তুমি কেমনে উড়াও আমিও দেখবো বুঝো নাই? এই যে শোনেন এই মাসের ভিতরে খাতা ক্লিয়ার করবে ভাই, কি এদিকে এই কথা ওদিক সাস কি না গেলে মামলা করে দিম একবারে। কি করবি তুই? মামলা করে দিমু আমার কিন্তু সেই রাগ করতেছে তোমার তো দিমু না দিমুই না, আর তোমার দোকানে আশেপাশে আমি কেউ রাইতে দিমু না করে দিবো সবাই বুঝো নাই? টেহাটা বড় লোক না দিয়ে যায় বেতন 6 মাসের কেন বড় লোক না দিয়ে যাবো? এই যে দেখেন কি করলো কর্মচারী বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে।
সেদিনকে বাসমতিরে দুইটা গ্যাসের বোতল একবারে দিলেন, খেটে হার দেওয়ার কোনো খোঁজ নাই। কি শুরু করছেন আপনি? নতুন ভাবির বিয়ে করে দেওয়া আপনি কি পাগল হয়েছেন? এই জিনিসটা দাম 230 টাকা। হ্যাঁ, আপনি এমনি দিয়ে দিতেছেন ভাবির, এটা কি কি শুরু করছেন? আর আগে তে দেন না কেন? হ্যাঁ দেবো, আমার কিন্তু অপমান করতেছে। আচ্ছা তোরা কেমনে বুঝাবো? আরো এনে যে এর নামে যে ই না। আচ্ছা আমার দোকানে তো আমি তাহলে তুই এত মাত্রা বসকে লেগে লেগ মুখে লেগে আগে ভাই চল দিবি। তোর আসলে কি আসলে ভাই কি কম আসলে বুঝছেন? কে পাগল পাগল দোকানে লিখি এড়ি রাখ এড়ি রাখ এড়ি রাখ পাগল নাকি আপনি বুঝবেন পরে। হ্যাঁ আমি তো একটা ছোট বইন আছে আচ্ছা তোর সাথে সে মানে গো বইন আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বইন লাগে কি দিব? আরে ভাই আপনি উল্টো পাল্টা কথাবার্তা কেন কেন? আরে বনে লি ছোট বনে লি গড়া লে দাও কিছু গাছ না কিনলি গা তোর কয়টা পাস মাত্রে 100 টাকা দোষ তোকে এখন দিয়ে দিয়েছি দাঁড়া খারা খিচুড়ি খাইছি যাই খাইছি বেতন দেন না কয় মাস ধরে? হ্যাঁ খালি বাহি দেন আমনে মাইছেরে আর আমার বেতন আমনে দিবেন। এই যে হুন কামলা বাচ্চা, আর একটা মানুষ যদি আহে যদি এমন করস তাহলে তোর আমি ঘরে পাড়া দাবার করব। শুনেন আপনারা একটা কথা কই, বুঝছি আপনার মাথা গরম পেটে মনে করেন খাওন নাই জান আমি খাইয়ান গা আমি দোন আসি জান জান আমি খাবো ওই যে কাস্টমার এসে। এই যে বর্তলা খুনেন, আপনি যে গ্যাস নিয়ে গেলেন কইলেন যে আমি সন্ধ্যার সময় দিয়ে দিতে যাবো, হেঁটে দিতে নাকি নিয়ে কয় মাস হলো? এটা তোর কল্লা বকি দিবে বাবা। আরে আর কইেন না, আমার জামাই তো বিদেশ থাকে, বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু আর পাঠায় নাই, তাই দিতে পারি নাই। পাঠায় নাই তাহলে ফোন দিলেন নাকি এমনি কে যে ভাই ফটে আ দেলাম? তোরে নিয়া আমি তোর কাছে মাপ চাই, লাস্ট একটা কাস্টমার আইছে তোরে নিয়া আমি আর পাওলাম না। ঠিক আছে দীপু, আমি যে টাকা দিতে দেরি করছি তুমি কি রাগ করছো? না তুমি তো জানো মান আমি কি তোমার রাগ করতে পারি কি কো? এই তো অবস্থা কি আর জানে মান জানে মান কই একবারে কি আমি ব্যবসা তো সাঙ্গা উঠাই বানো দেওয়া যায় যাই হোক, একটা মতো গ্যাসের বোতল নিছো লাগলো তুমি আর একটা নতুন একটা নিলে তো দুইটা নিয়ে গেছি একটা শেষ হয়ে তো এই বোতলটা এই যে আইলে দিলে বাজাইতেছেন। আমি কইতাছি দুইটা গ্যাসের বোতল লেখা আছে না? আচ্ছা আমি তো স্বীকার করছি মোহাম্মদ বাসমতি দুইটা গ্যাসের বোতল আপনারা তো জ্বলতাছে কেন? জলে আমাদের ভালো সম্পর্ক দেখা। না গো আরেকটা রয়েছে, ওইটা ফুরাইলে তারপর তোমার কাছে নিয়ে যাবো। ঠিক আছে কোনো সমস্যা না। একটা কথা কইতাম, মানে অনেক গরম পড়ছে তো গলাটা শুকিয়ে গেছে একদম। আচ্ছা কোয়া লাগবে না বুঝছি। এই দে একদম জোর হয়ে গেল আমাকে ট্রিট দিলা
আর কে দিব? একটা সেভেন আপের দাম হলে 70 টাকা আপনি দিয়ে দিচ্ছেন খাইতেছি ডক ডক করে। আচ্ছা আমি তো আমার দোকানে এটা দিছি, কি বুঝছ কি দিছি? আপনি দোকানটা যে নষ্ট হইতাছে, আপনি দোকানটা যে সি 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 দিপু তুমি এইভাবে আমার অপমান করলা। এই চোখ ধরো, এটা আমার দোকানে দেখাও, তোর বাবার দোকানে দেখাও। এই ফোনের নামে এর কথা কই মাঝান? কি কথা কই তুই? এই যে আপনি কয়েক কোটি টাকার মাল উঠাইছিলেন দোকানটা, এই একটা বছরের ভিতরে দোকানটা একবার তেনা তেনা করে আলাইছেন, টিস্যু বার করে আলাইছেন দোকানের। আপনি এটা কি শুরু করছেন? কি শুরু করছেন? আই বেডি যাওন দিয়ে কইছি দেবো। তুমি আমার এইভাবে অপমান করলে, আমার খাওয়া সেভেন আপে রাইখা দিলা, যাও তোমার লগে কোনো কথাই নাই, কাটটি যাও যাওন দিগা। বলো কি জামা কাস্টমারদের খেলাইলি? এই কাস্টমারটা কত ভালো, তুই যেটা খেলাইলি কি বুঝোস? কারে খেলাইছস? আরে কারে খেলাইছি আমি? আপনার কথা কই, আপনি যে সব শুরু করছেন, এই যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখন দোকানের পিছন দিয়ে যে টিস্যু বাড়াইতেছে, এটা কি খেয়াল রাখছেন আপনি? হ্যাঁ কারে যে বুঝাবো, তোরে বুঝানোর মতো আমার জ্ঞান হয় নাই। আমার আর সহ্য হতে না, দোকান বন্ধ বন্ধ। আমার দোকান ওই সাড়ে নামাল ওর জিপ কত আছে খোল খোল। হ্যাঁ খোল খোল কর্মচারী রাখবেন, আসলে কর্মচারী বলো মনে করেন যে দোকানদার হেই খারাপ, যদি আমার মতো বেচা কিনা করেন না ব্যবসা কিন্তু লাল রাখতে।